আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রতিবাদে সংসদ অভিমুখে গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ, এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এবারে জানাবো, কালো পতাকা মিছিলেই সরকারের এত ভয় কেন, প্রশ্ন রেখেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। জানাবো, নোবেল বিজয়ী অধ্যাপক গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনুসকে জেলে এমনকি রিমান্ডে যেতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার কৌশলী ব্যারিস্টার আব্দুল আল মামুন। এদিকে গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি পেটাম, গোপালগঞ্জের মকসুদপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুলকে হাতুড়ি পেটা করেছে দুর্বৃত্তরা। গোপালগঞ্জ এক আসনে নির্বাচন পরবর্তী সহিংসতায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জানিয়ে দেব টিআইবির প্রতিবেদন, রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট, বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক টিআইবির প্রতিবেদনকে রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কোনো জোট বা দেশের স্বার্থ সংরক্ষণে করা এসব অপবাদকে সরকার পরোয়া করে না বলে উল্লেখ করেন তিনি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, গাজায় সম্পূর্ণ এবং ব্যাপক যুদ্ধবিরতি চায় হামাস। হামাস নেতা নাহের আল নুনু বলেছেন, আমরা প্রথমেই সম্পূর্ণ এবং ব্যাপক যুদ্ধবিরতি নিয়ে কথা বলছি, সাময়িক যুদ্ধবিরতি নয়, আগে যুদ্ধ বন্ধ করতে হবে, তারপর জিম্মি মুক্তি সহ বাকি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১০। দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রতিবাদে সংসদ অভিমুখে গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ, এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে বিজয়নগর আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করলে পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ সহ বেশ কয়েকজন আহত হন। পুলিশের বাধা পরবর্তী সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি, কিন্তু পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী সেখানে হামলা করেছে। আজকে দেশের বিভিন্ন স্থানে পুলিশ হামলা করেছে, অসংখ্য নেতাকর্মীকে আটক করেছে। আমরা চাইলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে মিছিল করতে পারি, এতে আমাদের হয়তো কয়েকজনকে আটক করবে, কিন্তু এতে লাভ কার? ২৮ অক্টোবর একজন পুলিশ মারা গেল, এতিম হলো কার সন্তান, বিধবা হলো কার স্ত্রী, লাভ হলো সরকারের? আজকে একটা অবৈধ সংসদের অধিবেশন বসেছে, এই সংসদ কেউ জনগণের ভোটে নির্বাচিত হয়নি, এরা অবৈধভাবে সংসদে বসেছে। আজকে এই সরকার দৈত্য দানবের মতো সমস্ত জনগণের ঘাড়ে চেপে বসেছে। আজকে ডক্টর ইউনুসের মতো সম্মানের লোককে কোর্টের বারান্দা ঘুরতে হচ্ছে। নূর বলেন, যারা আমাদের উপর হামলা করেছে তাদের বিচার করতে হবে। আমরা মরে গেলেও আমাদের সন্তানরা বেঁচে থাকবে, আমাদের নেতাকর্মীরা বেঁচে থাকবেন, তারা একদিন বিচার করবেন। অনেকেই নির্বাচনে না গিয়ে আন্দোলন করছে আলাদা আলাদাভাবে, তাদের বলবো একসাথে আসুন, আলাদাভাবে নেমে সরকার পতন করা যাবে না। কালো পতাকা মিছিলেই সরকারের এত ভয় কেন, প্রশ্ন রিজভির। ডামি নির্বাচন করে সরকার আরও বেশি ভয়ের মধ্যে আছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, আতঙ্কের একটা প্রতিযোগিতা দেখছি সরকারের মধ্যে, কালো পতাকা মিছিলেই কি সরকারের এত ভয়। মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির ও দেশ বরেণ্য রাজনীতিবিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল মঈন খানকে টেনে হেসলে তুলে নিয়ে যায় পুলিশ, এমন অভিযোগ করে রিজভি বলেন, তার মতো ভদ্র মানুষকে এভাবে কিভাবে এমন করে হেনস্থা করে, তাহলে কিভাবে এদেশে ভদ্রলোক থাকবে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, কালো পতাকা মিছিলেই কি সরকারের এত ভয়। মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ একজন হার্টের রোগী জানিয়ে রিজভি বলেন, তাকে টেনে হেসলে তুলে নিয়ে গেছে পুলিশ, এদেশে কি নারীরাও নিরাপদ নয়। কৃষিবিদ শামীমুর রহমান শামীম একদিন আগে জেল থেকে মুক্তি পেয়েছেন, মুক্তি পেয়ে তিনি পরিবারের কাছে দেখা করতে গেলে আজ সরকারের আজ্ঞাবহ বাহিনী তাকে গ্রেপ্তার করেছে, এটা অমানবিক ও বর্বর। বিএনপির পুরো কেন্দ্রীয় কার্যালয় কালো পতাকা দিয়ে ঢেকে রাখা উচিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের গতকালের মন্তব্যের প্রতিক্রিয়ায় রিজভি বলেন, অহংকার করেন, রাষ্ট্রীয় ক্ষমতায় পুলিশ দিয়ে আছেন, এরও কিন্তু শেষ আছে, আপনাদের পতন হবে। যারা অপরাধী তারা অন্যায় অত্যাচার করে থাকে অবৈধ ক্ষমতার জোরে, মিথ্যা দিয়ে সবকিছু করতে চায়, আর আমরা সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে বন্দুকের মুখে আছি। কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে সারাদেশে ইতিমধ্যে ১৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বিএনপির এই মুখপাত্র। পুলিশের আচরণের সমালোচনা করে রিজভি বলেন, তাদের কারণেই ভালো মানুষগুলো জেলে কারাগারে আর কুখ্যাত খুনি সন্ত্রাসীরা বাইরে, পুলিশই এমপিদের নির্বাচন করে।
জেলে বা রিমান্ডে যেতে হতে পারে ডক্টর ইউনুসকে। নোবেল বিজয়ী অধ্যাপক গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনুসকে জেলে এমনকি রিমান্ডেও যেতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার কৌশলী ব্যারিস্টার আব্দুল্লাল মামুন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই আশঙ্কার কথা ব্যক্ত করেন। ব্যারিস্টার সুমন বলেন, যতই অপমান করা হোক না কেন, ডক্টর ইউনুস আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু আমরা এদেশের নাগরিক, সেহেতু আমাদেরকে অবশ্যই আইনের প্রতিক্রিয়া যেতে হবে। কোন ধরনের আইনি প্রক্রিয়া যাব সেটা ডক্টর ইউনুসের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব। তিনি বলেন, ডক্টর ইউনুসকে আমি বলেছি আপনাকে জেলে যেতে হতে পারে, পুলিশে নেবে, এমনকি আপনাকে রিমান্ডেও নিতে পারে। উনি বলেছেন, আমি দরিদ্র মানুষের জন্য যে সংগ্রাম করে যাচ্ছি, এজন্য যে প্রতিকূল পরিস্থিতি আসুক তা হাসি মুখে মেনে নেব, পিছুপা হব না। ব্যারিস্টার মামুন বলেন, একের পর এক মামলা করে ডক্টর ইউনুসকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। সামাজিক ব্যবসাকে ধ্বংস করার নীলনকশা হিসেবে এই মামলা করা হয়েছে। দুপক্ষের সমঝোতার চুক্তির আওতায় 429 কোটি টাকা শ্রমিকদের দেওয়া হয়েছে। এখানে আমরা কিভাবে অর্থ আত্মসাৎ করলাম? প্রসঙ্গত, সোমবার 29 জানুয়ারি ডক্টর ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় চার্জশিট দিয়েছে দুদক। ইতিমধ্যে শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনুস সহ 4 জনকে 6 মাসের কারাদণ্ড এবং 25,000 টাকা জরিমানা করেছে ঢাকার তৃতীয় শ্রম আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিল করে 3 মার্চ পর্যন্ত জামিন পেয়েছেন তিনি সহ 4 আসামি। গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি পেটাপ। গোপালগঞ্জের মকসুদপুর উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুলকে হাতুড়ি পেটা করেছে দুর্বৃত্তরা। গোপালগঞ্জ এক আসনে নির্বাচন পরবর্তী সহিংসতায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে ফারুক খান মিলনায়তনের সামনে তাকে হাতুড়ি পেটা করা হয়। এ সময় তার গাড়ির চালক বাধা দিলে তাকেও মারধর করা হয়। হামলার খবর ছড়িয়ে পড়লে ঢাকা খুলনা মহাসড়কের কলেজ রোড এলাকায় সকল প্রকারের গাড়ির চলাচল বন্ধ করে দেয় উত্তেজিত জনতা। আটকা পড়ে শত শত যানবাহন। পরে প্রশাসনের আশ্বাসে বিকেল 5টায় অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুজ্জামান বলেন, আওয়ামী লীগের শান্তি সমাবেশ শেষ করে উপজেলা পরিষদে রাখা গাড়ির কাছে যান সাইদুর রহমান টুটুল। এ সময় পেছন দিক থেকে অতর্কিতভাবে দুর্বৃত্তরা তাকে আক্রমণ করে, পরে হাতুড়ি দিয়ে তাকে পেটাতে শুরু করে। এ সময় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য 8 জনকে আটক করা হয়েছে উল্লেখ করে মুকসুদপুর থানা পুলিশ পরিদর্শক শীতল চন্দ্র পাল বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে জড়িতদের ধরতে আমাদের অভিযান চলছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় সম্পূর্ণ এবং ব্যাপক যুদ্ধবিরতি চায় হামাস। হামাস নেতা তাহের আল নুনু বলেছেন, আমরা প্রথমেই সম্পূর্ণ এবং ব্যাপক যুদ্ধবিরতি নিয়ে কথা বলছি। সাময়িক যুদ্ধবিরতি নয়, আগে যুদ্ধ বন্ধ করতে হবে, তারপর জিম্মি মুক্তি সহ বাকি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কাতার অস্থায়ী যুদ্ধবিরতির একটি কাঠামোর প্রস্তাবের কথা জানানোর পর ফিলিস্তিনি সংগঠন হামাসের সিনিয়র কর্মকর্তা সোমবার একথা বলেছেন। এর আগে সোমবার সকালে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, প্যারিসে সিআইএ প্রধান বিল বার্নস এবং ইসরায়েল ও মিশরের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকে পর্যায়ক্রমিক যুদ্ধবিরতির কাঠামো নিয়ে সিদ্ধান্ত হয়। এ কাঠামোতে নারী ও শিশু জিম্মিদের আগে ছেড়ে দেওয়া এবং এর ভিত্তিতে গাজায় ত্রাণ প্রবেশের কথা বলা হয়। এর আগে কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের যুদ্ধে 1 সপ্তাহের বিরতি পালন করা হয়। গত 7 অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালানোর পর ইসরায়েলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছে। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত 26,637 জন প্রাণ হারিয়েছেন, এদের অধিকাংশই নারী ও শিশু।